ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ ওডিআই সিরিজের প্রথম একদিনের ম্যাচ, যেখানে ভারত চলেছে টি টোয়েন্টি সিরিজের পর ওডিআই সিরিজেও ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করতে। তো হ্যালো ফ্রেন্ডস, আজকের এই স্পেশাল ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিব ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওডিআই ম্যাচের দুটি টিমের 100% কনফার্ম প্লেইং ইলেভেন, ম্যাচ প্রেডিকশন ও ম্যাচ সংক্রান্ত সমস্ত ডিটেলস। তো দেখতে থাকো পুরো ভিডিও, করতে থাকো ভারতীয় টিমকে ভালোবেসে লাইক ও তার পাশাপাশি খেলতে থাকো পকেট প্লে ফ্যান্টাসি গেম ও প্রতি ম্যাচে নটা ফ্যান্টাসি টিম বানিয়ে জিততে থাকো রিয়েল ক্যাশ। তো আজ থেকেই খেলতে শুরু করো পকেট প্লে, নিচে ডিসক্রিপশনে রয়েছে লিঙ্ক। তো বস, প্রথমে ম্যাচ ডিটেলস ও পিচ রিপোর্টে কথা বললে ম্যাচ খেলা হবে 8ই আগস্ট ভারতীয় সময় রাত্রি 7টা থেকে গুয়ানার প্রভিডেন্ট স্টেডিয়ামে, যেখানে কাল ওয়েদার মেঘাচ্ছন্ন থাকবে এবং ম্যাচ চলাকালীন 40% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর পিচ রিপোর্টে কথা বললে পিচে বাউন্স দেখতে পাওয়া যায় ও ব্যাটেও ভালো বল আসে, তাই বলা যেতেই পারে উইকেটটা পেস বোলার তথা ব্যাটসম্যানদের জন্য একেবারে সেরা। যেখানে সর্বমোট খেলা হওয়া 21টি ওডিআই ম্যাচে ফার্স্ট ব্যাটিং করে টিম 13 ওভার জিতেছে, যেখানকার এভারেজ স্কোর হলো 233। তো এবার দুটি টিমের হেড টু হেড রেকর্ডে কথা বললে একদিনের ক্রিকেটের ইতিহাসে দুটি টিমের মধ্যে খেলা হওয়া মোট 127টি ম্যাচের মধ্যে 60 বার ভারত ও 62 বার ওয়েস্ট ইন্ডিজ জিতেছে। অর্থাৎ গাইজ, রেকর্ডের বিচারে দুটি টিমের পাল্লা প্রায় সমান থাকলেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে লাস্ট 3 ওডিআই ম্যাচে ভারত জিতেছে। এবার প্রথম ওডিআই ম্যাচে ভারতের 100% কনফার্ম প্লেইং ইলেভেনের কথা বললে ওপেনিংয়ে দেখা যাবে রোহিত শর্মা ও শিখর ধাওয়ানকে, মিডল অর্ডারে অর্থাৎ নাম্বার 3তে বিরাট কোহলি, নাম্বার 4এ কেএল রাহুল, নাম্বার 5এ ঋষভ পান্ত, এরপর লোয়ার অর্ডারে অর্থাৎ নাম্বার 6এ কেদার যাদব, নাম্বার 7এ রবীন্দ্র জাদেজা ও সবশেষে বোলিং ডিপার্টমেন্টে অর্থাৎ নাম্বার 8এ যুজেন্দ্র চাহাল, নাম্বার 9এ ভুবনেশ্বর কুমার, নাম্বার 10এ নবদীপ সৈনি ও নাম্বার 11এ মোহাম্মদ সামি। তো টি টোয়েন্টি সিরিজ ভারত নিজেদের নামে করবার পর ওডিআই সিরিজের প্রথম ম্যাচ খেলতে চলেছে ভারত, যেখানে দলে যুজেন্দ্র চাহাল, মোহাম্মদ সামির মতো প্লেয়ারদের দেখতে পাওয়া যাবে। যাই হোক, এই ম্যাচে ভারতের হয়ে নজর কাটতে পারে রোহিত শর্মা, ঋষভ পান্ত, বিরাট কোহলি ও নবদীপ সৈনি। এবার ওয়েস্ট ইন্ডিজের 100% কনফার্ম প্লেইং ইলেভেনের কথা বললে ব্যাটসম্যান হিসেবে থাকবে নাম্বার 1এ ক্রিস গেইল, নাম্বার 2এ ইভেন লুইস, নাম্বার 3এ সাই হোপ, নাম্বার 4এ সেমরন হেডমায়ার, নাম্বার 5এ নিকলস পুরান, নাম্বার 6এ জেসন হোল্ডার ও বোলিং ডিপার্টমেন্টে দেখা যাবে নাম্বার 7এ কার্লোস ব্রাথওয়েট, নাম্বার 8এ ফ্যাবিয়ান অ্যালান, নাম্বার 9এ কেমার রোচ, নাম্বার 10এ সেলন কটরেল ও নাম্বার 11এ ওসান থমাস। তো বস, টি টোয়েন্টি সিরিজ পুরোপুরিভাবে হারবার পর ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ম্যাচের প্লেইং ইলেভেনে ক্রিস গেইল, সাই হোপের মতো বিধ্বংসী প্লেয়ারদের সামিল করবে। যাই হোক, ওয়েস্ট ইন্ডিজের হয়ে এই ম্যাচে নজর কাটতে পারেন সাই হোপ, সেমরন হেডমায়ার, জেসন হোল্ডার ও ওসান থমাস। এবার পকেট প্লে ফ্যান্টাসি অ্যাপে এই ম্যাচের জন্য সেরা ফ্যান্টাসি ইলেভেন কী হবে তা বললে উইকেট কিপার হিসেবে থাকবে ঋষভ পান্ত, ব্যাটসম্যান হিসেবে থাকবে রোহিত শর্মা, সাই হোপ, লোকেশ রাহুল ও বিরাট কোহলি, অলরাউন্ডার হিসেবে থাকবে রবীন্দ্র জাদেজা, বোলার হিসেবে থাকবে ভুবনেশ্বর কুমার, নবদীপ সৈনি, সেলডন কটরেল, ওসান থমাস, কেমার রোচ। সেখানে ক্যাপ্টেন ও ভাইস ক্যাপ্টেন হিসেবে থাকবে যথাক্রমে রোহিত শর্মা ও বিরাট কোহলি। তো বস, সবশেষে ম্যাচ প্রেডিকশনের কথা বললে হেড টু হেড রেকর্ড তথা শেষ 3 ওডিআই ম্যাচের পারফরম্যান্সের বিচারে ভারত অনেকটা ওয়েস্ট ইন্ডিজের থেকে এগিয়ে থাকলেও লাস্ট টাইম যখন ওয়েস্ট ইন্ডিজ ভারতে ওডিআই সিরিজ খেলতে এসেছিল সেখানে তারা ভারতকে দুটি ম্যাচে ডিপেন্ডস করেছিল। যাই হোক, এই ম্যাচটা ভারত 100% জিতে জয় দিয়েই শুরু করবে এই সিরিজ। তো ভিডিও এইটুকুনি, ভালো লাগলে করো লাইক ও প্রেডিকশন সংক্রান্ত এইরকম আরও ভিডিও পেতে এখনই করো চ্যানেলকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।